গুড মর্নিং বন্ধুরা। তো আমি হটডেট ম্যান আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি আপনাকে স্বাগত জানিয়ে। আমি এখন গ্যাংটকেরই মধ্যে একটা জিরো পয়েন্ট বলে জায়গা আছে, সেখানে যাচ্ছি আমার পারমিট নিতে। সেখানে যাকে পারমিট করতে দেওয়া আছে তিনি আছেন। তো অলরেডি আমি আধ ঘন্টা লেট হয়ে গেছি। ফাইনালি ডকুমেন্ট সাথে মিল গেয়া, ইয়ে আর ইয়ে। তো হাম গুরুদংমার আর যমদং ভ্যালি যা রে, ইসকা জেরক্স কপি নিকাল দিয়া, ইসকা অভি নিকালনা বাকি হ্যাঁ। ये एक हेडेक का काम हो गया फिर से। मंगुन जोर पते नेचुरल वाटर ये भी लागजे। एर आगे एक देख लाम वीडियो शूट करते भूले गेछि। ऑसम ऑसम फीलिंग। मंगुन जावर जो पथ टा खुबी सुंदर। और ये पहाड़ेर गाथे की যদি ডান দিকে আমি তাকাই স্নো পিক দেখা যাচ্ছে। ওই যে দূরে স্নো পিক। তো এই ট্যুরের যত সব ছবি আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। তো আপনারা আমার ইনস্টাগ্রাম ফলো করুন আর আমাকে সাপোর্ট করুন। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। আর ভিডিওটা দেখার পর একটা লাইক দেবেন। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে লাচেন। আমি লাচেন পর্যন্ত যাব। অ্যাজ পার গুগল আমি মোটামুটি দুপুরের মধ্যে পৌঁছে যাব। আমি মঙ্গনে গিয়ে ফার্স্ট হল্ট নেব এবং মঙ্গনে যাওয়ার পথে যে নেচার বিউটি সেটা আমি উপভোগ করতে করতে যাব এবং আপনাদেরকেও আমি সেটা দেখাবো। সামনে রোডটা ক্লোজ ছিল, কেন একটা অন্য রোড দিয়ে ঘুরিয়ে দিল। এক্সট্রা টাইম লাগবে তার জন্য, এক্সট্রা আধ ঘন্টা টাইম নষ্ট হবে গো। পাহাড়ি রাস্তা এই একটা সমস্যা। আর এই রোডটা বহুত খারাপ, কোথাও ভালো রোড না। আর একটা চায়ের দোকান দেখতেও পাচ্ছি না। চায়ের দোকান দেখতে পেলে মানে টি ব্রেক নেবো একটুখানি। আপনাদের একটা টেকনিক শেখাই, যখন এই পাহাড়ে এই উঁচু থেকে নিচের দিকে নামবেন তখন এই ক্লাচটা ছেড়ে দেবেন। ক্লাচটা ছেড়ে দিয়ে ব্রেকের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করবেন। সামনের ব্রেক পেছনের ব্রেক দুটোর ব্রেকের মাধ্যমে গাড়িটাকে কন্ট্রোল করবেন। এতে কি হবে আপনার তেল খরচ বাঁচবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্লাচ ছেড়ে দিয়েছি। ক্লাচ ছেড়ে আমি ব্রেকের মাধ্যমে গাড়িটাকে কিন্তু কন্ট্রোল করি। গাড়ি কিন্তু আপনার বন্ধ হবে না, চিন্তা নেই। এটা একটা টেকনিক। টেকনিকটা যদি আপনার পছন্দ হয় তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিন। ও অনেকক্ষণ পরে একটা ভালো রাস্তা পেয়েছি, একটু টেনে নিই গাড়িটাকে। আরো একটা ওয়াটারফল।
জীবনের এই রাস্তাটা না পদে পদে চমক। পাহাড়ি রাস্তায় যখন গাড়ি চালানো হবে তখন যে কোনো চার চাকা গাড়ির থেকে একটা সেফ ডিস্টেন্স রেখে গাড়ি চালানো উচিত, নাহলে যখন কোনো গাড্ডা আসবে বা বাম্পার আসবে বুঝতে পারা যায় না, ফলে নিজের কন্ট্রোলটা ঠিকঠাক থাকে না। খতরনাক অফরোড, খতরনাক রাস্তা বলে এখানে কিছু নেই, একবারে খতরনাক। ও গাড়ি স্পিড হচ্ছে 9-10, আর খাড়াই প্রচুর। বাবা বেটা চল চল ভেন্নু চল। মজা এসে গেল আমার। সোলো রাইড করে একটা জিনিস বেশ ভালো বুঝতে পারছি, আত্ম উপলব্ধি করতে পারছি খুব নিজেকে। পাহাড়ি কুকুর, আমাদের দেশি কুকুরগুলোরই গায়ে একটু লোম বাড়িয়ে দিলি পাহাড়ি কুকুর হয়ে যায়। চুংথাং 30 কিলোমিটার, মঙ্গন 2 কিলোমিটার। মঙ্গনে পেট্রোল কি করব, ফুল করে নেবো, ট্যাঙ্ক তো খালি হয়। মঙ্গন চলে এসেছি, মঙ্গনের পেট্রোল পাম্পে কারেন্ট না থাকার জন্য পেট্রোল ভরতে পারলাম না, তো ভেবেছিলাম ট্যাঙ্কটা ফুল করে নেবো, যদি কোনো প্রবলেম হয় সেফ সাইডে থাকাই ভালো। কিন্তু ভগবান আমার জন্য কী লিখে রেখেছে জানি না, পেট্রোল তো পেলাম না, তো এগিয়ে যাই, যা হবে দেখা যাবে। নো পিক দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছি ক্যামেরাতে হয়তো দেখা যাবে না। আলটিমেট এনজয়, আলটিমেট এনজয়। সোলো রাইডে কোনো পিছুটার নেই, কোনো কিছু নেই, দেখে লাইফে সব কিছুই ফার্স্ট টাইম কোনো না কোনো সময় হয়, এটাও নয় ফার্স্ট টাইমই হলো। আর এই সোলো রাইডটার জন্য প্রিয়াঙ্কাকে আমি ধন্যবাদ দিই, আর সৌরভকে তো কিছু বলার নেই, কারণ ওনার আর মন খারাপ, কারণ ও নিজেও যেতে পারেনি অলরেডি। লাচেন কে উপরে, লাচেন লাচেন যারা গ্যাংটকে পারমিট করায়নি তারা যদি পারমিট করাতে চায় তো এই মঙ্গনেও পারমিট করা যায়। তো মঙ্গন থেকে শুধুমাত্র নর্থ সিকিমের পারমিট দেওয়া হয়, তো নর্থ সিকিমের পারমিট করে আপনি নর্থ সিকিমের যে কোনো জায়গায় আপনি ঘুরতে পারেন। তো এটা একটা ভালো জিনিস, যারা গ্যাংটকে যেতে চায় না তো তারা মঙ্গন থেকে করিয়ে নিতে পারবে, টাইম কম হবে, মঙ্গনে ভিড় কম অনেক। ঝর্নার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি, এনজয় করছি। যে ঝর্ণাটা এখন আপনাকে দেখালাম এটাই উপর থেকে দেখবো, সেজন্য যাচ্ছি সিঁড়ি ভেঙে উপরে উঠি।
জবরদস্ত বলা ওয়াটার ক্রসিং। ফার্স্ট চেকপোস্ট থেকে তিন নম্বর চেকপোস্ট পর্যন্ত মিলিটারি এরিয়া। এই চেকপোস্টের মধ্যে কোনো রকম ছবি তোলা বা এই অ্যাকশন ক্যাম ইউজ করা যাবে না। তো এর মধ্যে কোনো রকম অ্যাকশন ক্যাম আমিও ইউজ করিনি সেইভাবে। তো আই রেসপেক্ট আওয়ার ইন্ডিয়ান আর্মি। হাই অল্টিটিউডে এসে বেশি উচ্ছ্বসিত হওয়া, বেশি লাফালাফি করা, জোরে জোরে কথা বলা এগুলো না করাই ভালো। এতে কী হবে, এতে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হবে। তো আমি এটা মাথায় রেখেই চলব, তারপরে যদি কিছু হয় সেটা আমার আর কি করার আছে। তারুম হট স্প্রিং, বা এটা কি হট স্প্রিং নাকি রে বাবা? গরম জল চান করবো নাকি তাহলে? ও কোনো কথা হবে না, ও রাস্তা তো পুরোটাই একদম অফ রোড, বলার কিছু নেই। আগে হয়তো এখান দিয়ে যাওয়ার জন্য হয়তো এটার কোনো ব্যবস্থা ছিল, এইটা আর ওইটা, ওইদিকে একটা দেখা যাচ্ছে হেঁটে যাওয়ার বা ওরকম কিছু একটা ব্যবস্থা ছিল, পরে সেটা নষ্ট হয়ে যায়। আর এখানকার পাথরের খাঁজগুলো, স্কেপগুলো দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। তাই আকাশে মেঘ দেখা যাচ্ছে, মেঘের কাছে চলে এসছি। বিউটিটা ওই আর্মি ক্যাম্পটা পেরোনোর পর থেকেই নেচার বিউটিটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। তার আগে ছিল কিন্তু তার থেকে এদিকটা আরো ভালো লাগছে। একটা আদিম আদিম ব্যাপার লাগছে পুরো, যেন অকৃত্রিম কোনো ব্যাপার, কৃত্রিমতার যেন ছোঁয়া নেই, শুধু রাস্তাটুকু বাদ দিয়ে ঘন বন, বনেতে ঝিঝি রাখছে। রুটি আর সবজি দিয়ে লাঞ্চ করছি। লাচেনের পথে যেতে যেতে একটা সুন্দর নদী দেখতে পেলাম। দেখুন কি সুন্দর, চোখ সার্থক। ও মেঘের কাছে এসে গেছি, আরেকটু হলেই ছুঁয়ে ফেলবো। ওয়া, এখন 4:30 বেজে গেছে আর আমি লাচেনে এসে গেছি। আর লাচেনে কোইনসিডেন্টলি একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমি ফ্রেন্ডের সঙ্গে পরিচয় করেছি, ফ্রেন্ড বাংলা জানে না, হিন্দিও খুব একটা জানে না, অনলি কমিউনিকেশন হচ্ছে হিন্দি
something something Hindi and little bit English. Okay, let's introduce. This is Sanjay. आप अपने वजह में कुछ बोलना चाहोगे? I am from Chennai. I'm just we met in check post office. So we made friendship is from there itself. Okay. Actually হয়েছে কি এর লাচেনের আগে যে চেক পোস্ট ছিল চেক পোস্টে এনার সঙ্গে আমার দেখা হয় সঞ্জয় দার সঙ্গে তো উনি আমাকে অ্যাপ্রোচ করেন যে তুমি আমার সঙ্গে থাকতে পারো তো আমি অ্যাকসেপ্ট করে নিই তো উনি হোটেলটা বুকিং করেছিলেন একার জন্য তো আমি ওনার সঙ্গেই রয়ে গেলাম তো আমরা ভাড়া শেয়ার করে নেব আর হোটেলটা আমি আপনাদের দেখাই রুমটা এটা হচ্ছে রুমের ভিউ আর টানটানা ক্লোজ ইওর আইজ ক্লোজ ইওর আইজ ইউ ক্যান কাম অ্যাজ কাপল নো 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 দিস ইজ নট এ পিকচার ওয়াও 15 মিনিট ইংলিশ বলতে চান তাহলে এই ভিডিওটা দেখুন দেখলেন সো ফানি টুকপা অর্ডার করেছিলাম টুকপা চলে এসেছে দিস ইজ টুকপা আমার পাশের রাইডার খেতে অলরেডি শুরু করে দিয়েছে আমি এখন স্টার্ট করিনি ব্লগার লাইফ আর ম্যাঙ্গো লাইফ টুকপা খাওয়া শেষ করলাম আর টেস্ট ছিল অসাধারণ খুবই ভালো লাগলো তো আপনারা যদি কখনো আসেন টুকপাটা একবার ট্রাই করবেন খুব কস্টলি না 90 টাকা নিল আর এরপরে ডিফারেন্ট কিছু ট্রাই করবো একটা দেখতে থাকুন হুকা ট্রাই করছি হুকা তো দিস ইজ দ্য হুকা ট্রাই This is nice. Pan flavor it. Try. It's something different, na? Okay. আজকের লাচেন সফর এখানেই আমি শেষ করছি তো নেক্সট ডে আমি গুরুদংমার যাব গুরুদংমারের পরে আমি লাচুং যাব আর দারুণ সুন্দর ঝর্নার আওয়াজ হচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা আপনার যদি ভালো লাগে একটা লাইক দেবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতেই হবে